নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 21 আগস্ট 2022 রবিবার, সুপার প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যে পাঁচ রাশির ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। অনেকে দেখছি শুধুমাত্র রাশির নাম এবং রাশি টার্গেট নাম্বার শুভ সময় শুনে ভিডিওটি আপনি শুনে বেরিয়ে যাচ্ছেন, এটা করবেন না। আলোচনাটা আমি প্রতিদিনের মতন অনুরোধ করছি, আলোচনাটা সম্পূর্ণরূপে শুনুন। দেখুন, প্রথম কথা আমি একটি কথা জানাই, দেখুন 1 থেকে 9 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে কি না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই প্রত্যেকটা কিন্তু একটি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। 1 রবি 2 চন্দ্র 3 বৃহস্পতি 4 রাহু 5 বুধ 6 শুক্র 7 কেতু 8 শনি 9 মঙ্গল, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু একটি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। এবার এরপর থেকে যে সংখ্যাগুলো কাউন্ট করবেন, ঠিক যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে সেই গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। এইবার আমি যেখানে বোঝানোর চেষ্টা করছি, দেখুন এই যে প্রাপ্তির জায়গাটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার রাহু গ্রহের উপর। রাহু গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কোনভাবে আছে বা আপনার কোন ভাবাধিপতির সাথে আছে, কত নম্বর ডিগ্রিতে আছে, কোন নক্ষত্রে আছে, এটা কিন্তু একান্ত দেখা দরকার। এবং আমি যে টার্গেট নাম্বারটা দিচ্ছি আপনার ক্ষেত্রে, আপনার ডেস্টিনির ক্ষেত্রে টার্গেট নাম্বারটা শুভ কি অশুভ সেটা কিন্তু জানা একান্তই দরকার। অর্থাৎ আপনার ক্ষেত্রে আপনার যে ফরচুনা নাম্বার, আপনার ফরচুনা নাম্বারটা আপনার ক্ষেত্রে কিন্তু টার্গেট নাম্বার হিসাবে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। অর্থাৎ ফরচুনা নাম্বার এবং টার্গেট নাম্বার আপনার কিন্তু দুটি যদি কানেকশান মিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এই যে আমি 4টি গ্রহর কথা বলি, রাহু, শুক্র, বুধ এবং শনি, 4টি গ্রহ কিন্তু এই কম বেশি এই প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির মালিক। আপনি খুব অল্প পরিশ্রমে প্রচুর অর্থ যদি পেতে চান, আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্য ভাবকে স্ট্রং থাকা দরকার। অনেকে আছে ছোটোবেলা থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায়, অনেকে আছে প্রচুর মেহনত করে কিন্তু অর্থ কিন্তু পায় না। এই জন্য এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ওই জন্য ভাগ্যভাব স্ট্রং থাকা দরকার। এবং আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, ধনভাব এবং পাশাপাশি রাহু গ্রহ, অর্থাৎ এই জায়গাটায় আপনার ভাগ্যভাবকে মজবুত করা দরকার। সেটার ফর্মুলা আছে, ভাগ্যভাবকে কীভাবে মজবুত করা যাবে, ভাগ্যের সাপোর্টটা কী করে পাবেন সেটা ফর্মুলা কৌশিকের কাছে আছে। এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার রিং আপনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। এবং আপনার ক্ষেত্রে বর্তমানে মারক গ্রহের দশা চলছে না আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের দশা চলছে, এগুলো কিন্তু দেখা দরকার। যদি রাজ্যকারী গ্রহের দশা চলে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত, কিন্তু মারক গ্রহের দশা চললে সেই দশায় বা অন্তর্দশা চলে সেই দশাকে আপনার ক্ষেত্রে শুভ দশারকে ভোগ করানো বিশেষভাবে কিন্তু দরকার, অর্থাৎ শুভ গ্রহের দশা। এবং আপনার প্রাপ্তি কোন সময় আছে, অনেকের ক্ষেত্রে খুব বয়সকালে থাকে, কারো কারো ক্ষেত্রে খুব অল্প বয়সে থাকে, অর্থাৎ যোগটা কোন সময় আছে এটা কিন্তু দেখা দরকার। যোগটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার কম বেশি অর্থ প্রাপ্তি হবে।
আর যদি আপনার ক্ষেত্রে যোগ না থাকে তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু বাধা কিন্তু হবে। কত অ্যামাউন্টে অর্থ পাবেন দেখুন, প্রাপ্তি হয় কেউ খুব ছোট অর্থ পায়, কেউ বড় ধরনের অর্থ কিন্তু পায়। অনেক গরিব মানুষের খুব বড় ধরনের অর্থ পায়। এই যে পাঁচ রাশির কথা বলছি না, একই রাশির লাখো কোটি মানুষ সবার কি একই সমান ভাগ্য, তা কখনোই না। এখানে যার ক্ষেত্রে কালকে দশা এবং ভাগ্য এবং রাহু গ্রহ এবং শুক্র শনি এবং বুধ এই গ্রহগুলো যদি আপনার শুভ অবস্থায় থাকে, এবং যারা রাহু রক্ষা কবচ আপনার পরিধান করেছেন বা পাওয়ারিং পরিধান করেছেন বা ভাগ্য ভাবকে স্ট্রং করেছেন, তাদের কিন্তু সুপার প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, প্রবল প্রাপ্তি আগামীকাল রবিবার কিন্তু হবে। পাঁচ রাশি লিখে নিন, কিন্তু আপনার যেহেতু এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্যকে স্ট্রং থাকা একান্তই দরকার। রাহু রক্ষা কবচ অথবা পাওয়ারিং বা রাহু কবচ অবশ্যই পরিধান করুন, কারণ এটা সম্পূর্ণ বেশিরভাগটাই কিন্তু এই প্রাপ্তির জায়গাটা সিংহ ভাগে কিন্তু রাহু কিন্তু নিয়ন্ত্রণ অধীন। এবার আমি কালকের পাঁচ রাশির টার্গেট নাম্বার শুভ সময়গুলো আমি আলোচনা করে দিই। প্রথম আগামীকালের আমি আবারও বলবো, পাঁচবার ভিডিওটি শুনুন, আলোচনা শুনুন, নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করান, এবং যারা রাহু রক্ষা কবচ পাওয়ারিং গ্রহরত্ন পূজাপাঠ বাস্তু ভিজিট করতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নাম্বার ওয়ান আগামীকালের রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:10 থেকে শুরু করে 11:05 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 8:29 থেকে শুরু করে 10:05 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 11:24 থেকে শুরু করে 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় সকাল 9:36 থেকে শুরু করে 11:45 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের যে রাশিভিত্তিক শুভ সময় সেটা হচ্ছে সকাল 7:49 থেকে শুরু করে আপনার 9:18 পর্যন্ত, টাইমটা বিশেষভাবে শুভ। এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, আগামীকাল সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির যোগ কিন্তু এই পাঁচ রাশি কিন্তু সৃষ্টি হতে চলেছে। এবং যারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, আমি বারবার নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করে আপনি কিন্তু এই প্রাপ্তির জায়গাটাতে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। অযথা ইনভেস্টমেন্ট করছেন, আপনার দশা পারমিট করছে না, আপনার রাহু খারাপ, আপনার শুক্র খারাপ, শনি খারাপ, বুধ খারাপ, আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার কিন্তু টাকা কিন্তু ধসবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।